প্রতিটি অঞ্চলে, প্রতিটি আনাচে কানাচে বাংলাদেশের মানুষ আজকে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। সেই প্রহর গোনার সময় কবে শেষ হবে, কবে শেষ করতে পারবে, এই জায়গাটায় যারা নেতৃত্ব দেবে তারাই হচ্ছেন যুবক, তারাই হচ্ছেন যুবদল। এবং সেই যুবদলের প্রতিভাদীপ্ত যে নেতৃত্ব, অতীতের যে নেতৃত্ব, আমরা যখন জাতীয়তাবাদী যুবদল করেছি তার চেয়ে আজকের যুবদল অনেক অনেক বেশি উজ্জ্বল এবং অনেক অনেক বেশি তীক্ষ্ণ এবং ধারালো। আমি আশা করি এই যুবদল আমাদের চেয়েও অনেক ভালো কিছু এই দেশবাসীকে উপহার দেবেন, আমাদের চেয়েও অনেক ভালো কিছু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেবেন। যুবদলের একজন সাধারণ কর্মী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বিশেষ করে জনাব মির্জা আব্বাস এবং ঈশ্বরচন্দ্র রায়ের কাছে আমার অনেক ঋণ, অনেক ঋণ, যে ঋণ কোনোদিন পরিশোধ হবে না। প্রত্যেকটি নেতা কর্মীরা আমরা ঋণী বেগম খালেদা জিয়ার কাছে, জনাব তারেক রহমানের কাছে। সে ঋণ পরিশোধের জন্য হলেও আরেকটা বার আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, লড়াইটা করতে হবে নিশ্চিত বিজয়ের লক্ষ্যে। সেই বিজয়ের বন্ধনে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটাই হোক আজকে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া বীরত্ব অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।